এবার তো ওই অনুষ্ঠানে আমি যাবই। আমিও তো দেখি প্রথম স্ত্রীর সামনে দ্বিতীয় স্ত্রীর আশীর্বাদ কিভাবে হয়। বৃন্দা না, হ্যাঁ তুমি যাবে না। যাবই। জেদ করো না। কেন? এক্ষুনি তো বললে আমি নিচে যাইবা না, যাই তোমার যায় আসে না। আমার কিছু হবে না, কিন্তু ঠাম্মির হবে। আমি সামনে নেব, যেতে দাও। আমি তোমাকে যেতে দেবো না। আচ্ছা, তাহলে সারাদিন এভাবেই ধরে দাঁড়িয়ে থাকবে, লোকে কি বলবে? আচ্ছা লোকের কথা ছাড়ো, তোমার ওয়াইফ কি বলবে? সেকেন্ড বৃন্দা, আরে বৃষালী, বউ তো এসে গেল কিন্তু ছেলে কই? আরে দেব আসছে, ও একটু রেডি হচ্ছে। বৃন্দা, এটা তো প্রথম পক্ষ, তাই না? বৃন্দা প্লিজ। এই দেব করছেটা কি? কখনো এই বউয়ের সাথে, কখনো ওই বউয়ের সাথে, এই ছেলেটার মাথায় কি ঘুরছে? আরে ছাড়ো না বৌদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মজা দেখো। আরে এ তো ঠাকুর মশাইয়ের মেয়ে, তাই না? বউ নাম্বার ওয়ান। বৃষালি, তোমার বৌমা তো খুবই অ্যাডজাস্টেবল, কখনো সতীন কখনো সখী। রোহন দাদা, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। দেব এখানে এসে বসো। চলো চলো, এবার আশীর্বাদের অনুষ্ঠান শুরু করা যাক। আরে বৌমা তো খুব সুন্দর। প্রথম বইয়ের থেকেও খুব সুন্দর। হ্যাঁ ভাই, এবার তো এটা দেবী বলবে। মা, এই অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ হলে আমি অফিসে যাব। সুখে থাকো আর তাড়াতাড়ি মা হয়ে যাও। আরে হ্যাঁ, মাসিমাকে প্রথম নাতি বা নাতনি তো তোমাকেই দিতে হবে। প্রথম নয় কাকিমা, দ্বিতীয়। হ্যাঁ, দ্বিতীয় মানে? মানে এই যে প্রথম সন্তান তো বৃন্দার আছেই। এসব কি বলছো তুমি? এই কথাটা ফালতু হলেই ভালো হয়। তুমি নিজেই দেবকে বলেছিলে ওই প্রেগন্যান্সি রিপোর্ট ভুল ছিল। আমিও তো সেটাই বলছি, মিথ্যে ছিল সেসব। তুমি মিথ্যে কথা কেন বলছো বৃন্দা? আমি মিথ্যে বলছি? হ্যাঁ, নাকি তুমি নাটক করছো? আমি জানি তুমি এসব নাটক কেন করছো। ইনসিকিওর হয়ে গেছো তুমি, কারণ দেবের প্রথম স্ত্রী ওর জীবনে ফিরে এসেছে, আর তোমাদের এই সো কল্ড বিয়ে ইল্লিগাল হয়ে গেছে সেই জন্য। আর আপনারা সবাই, আপনারা সবাই শুনে নিন, হ্যাঁ, আপনারা ওই অপরাধের সমান অংশীদার, কারণ দেবের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আপনারা দ্বিতীয় স্ত্রীকে আশীর্বাদ করছেন। হ্যাঁ বৃন্দা, চুপ করো। কেন? দ্বিতীয় বিয়ে করতে তোমার লজ্জা করলো না? সত্যিটা শুনতে লজ্জা করছে তোমার? অনেক হয়েছে তোমার এই নাটক, চলো এখান থেকে বেরিয়ে যাও। কেন শাশুড়িমা, আগে পুলিশ ডাকবেন না? তখন দেখা যাবে কে বাইরে থাকবে আর কে চিরকালের মতো ভিতরে।
আরে এ বউ না অন্য কিছু? বলছি ফুড প্লাজাতে সবার লাঞ্চের ব্যবস্থা আছে। রোহন। হ্যাঁ দাদা। চলুন চলুন লাঞ্চ করা যাক। আরে দেখা সাক্ষাৎ তো হতেই থাকবে তাই না? চলুন চলুন আসুন। এসব হচ্ছেটা কি এখানে? শলাকা এখন কাঁদার কি হলো? এসব উল্টোপাল্টা কথা তোমার বলা উচিত হয়নি। তোলের পার্টিতে বৃন্দা যখন বলেছে যে ও প্রেগনেন্ট ছিল না, তখনই আমি সবাইকে বলে দিয়েছিলাম। এই কথাটা তুললে কেন তুমি? তুমি কি বলতে চাইছো দেব? আমি যা জানতাম সেটাই বলেছি। দেব তুমি খুব ভালো মানুষ। ওই বাচ্চা তোমার নয় সেটা জানা সত্ত্বেও তুমি তাকে নিজের করে নেওয়ার জন্য তৈরি ছিলে। ঠিক আছে, আমারই ভুল। আমার কি? আমি ভেবেছি সবাই জানে। সবাই জানে কিন্তু তুমি কিছুই জানো না। বৃন্দা প্রেগনেন্ট ছিল না। মাসিমাকে প্রথম নাতি বা নাতনি তো তোমাকেই দিতে হবে। প্রথম নয় কাকিমা, দ্বিতীয়। বৃন্দা বৌদি, বৌদি এগুলো কি হচ্ছে? আমি তো ভেবেছিলাম যে তুমি দেবদাদাকে বলে দিয়েছো যে বাচ্চা টাচ্চা কিছুই নেই। তাহলে আমরা কাউকে কিছু বলিনি তো বাচ্চার কথাটা এলো কি করে? সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি তো কাউকে কিছু বলিনি, কারোর সামনে কিছু বলিনি আমি। তাহলে এসব শলাখাকে কে বলল? লিলি, তুমি ভালো করে মনে করো, তুমি ভুল করে কারোর সামনে কিছু বলনি তো? আমি কাউকে কিছুই, আমি তো শুধু মিলিকে বলেছিলাম। কিন্তু বৌদি, তখন তো শলাকা বাড়িতেই ছিল না, আর যখন শলাকার বিয়ে হয়েছে তখন থেকে তো মিলি রিহ্যাবে। তাহলে শলাকা এসব জানলো কি করে? সত্যি বলছি, আমি বাচ্চার কথা এই জন্য বলেছিলাম বৃন্দা। রোহন, স্পর্শ, সব সামলে নিয়েছো তো? হ্যাঁ মা, সব কাকিমারা ভালোভাবে খেয়েছে, একদম পেট ভরে খেয়েছে। যাক, ভগবানের দয়ে সব ভালোভাবেই মিটে গেছে। রুশালি বৌদি, এই বাচ্চার ব্যাপারটা কি? এই বিষয়টা তো ক্লিয়ার করো। কোনো বাচ্চা নেই, দেয়ার ইজ নো বেবি। আরে মহেশ, তুমি এখানে কি করছো? আরে এই বাচ্চাটা কার মহেশ? বড়মা ক্ষমা করবেন আমায়, বৃন্দা আমায় তাড়াতাড়ি আসতে বলেছিল তাই আমি। ও এখানে কেন এসেছে? তুমি ডেকেছো কে? এখানে ডেকেছো, আমি কেন ডাকবো? বাবা তুমি এখানে? হ্যাঁ মা, তুই আমায় নোট পাঠালি যে তাড়াতাড়ি চলে এসো, এখানে কিছু প্রবলেম হয়েছে, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি। কি হয়েছে? মানে বাচ্চা হয়েছে, দেখেছো দেব, বাচ্চা হয়েছে। আর বৃন্দার বাড়িতে মানুষ হচ্ছে, আর এটা ওরই বাচ্চা, এটা তোমারই বাচ্চা তাই না? তার মানে হোলির দিন তুমি আবার মিথ্যে কথা বলেছিলে। আমি আপনাকে কোনো মিথ্যে? চুপ করো, খবরদার আমাকে জেঠিমা বলে ডাকবে না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো তোমাকে সেই দিনই ধাক্কা মেরে বের করে দিতে চেয়েছিলাম, যেদিন তুমি আমাদের সবাইকে বলেছিলে যে তোমার পেটে অন্য কারুর বাচ্চা বড় হচ্ছে। কিন্তু আমার এই ছেলে মহাপুরুষ ও স্বামীর কর্তব্য পালন করতে চেয়েছিল, তাই আমার হাত বাঁধা ছিল। কিন্তু আজ তা হবে না। আজ না তুমি এই বাড়ির বউ, না আমার ছেলে স্ত্রী।